আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে প্রিমাভেরা। এটি একটি 500 mg ক্যাপসুল জাতীয় ঔষধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইভিনিং প্রিমারোজ ওয়েল। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি পূর্ণাভা লিমিটেড বা রেনেটা লিমিটেড। এখন আসুন যে প্রিমাভেরা এই ক্যাপসুলটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের সুস্বাস্থ্য রক্ষা করে, নখের ভঙ্গুরতা কমায় ও চুলের সৌন্দর্য বাড়ায়। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে খাদ্য তালিকায় সহায়ক হিসেবে কাজ করে। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মেয়েদের মাসিক সংক্রান্ত জটিলতা দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয়। চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বিনাইন স্তনের রোগ ও স্তন বেদনা দূর করতেও ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। পাঁচ নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মাতৃদুগ্ধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করতেও ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। ছয় নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে এলার্জি, সোরিয়াসিস ও একজিমা প্রতিরোধেও ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সাত নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। এবং আট নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রিমাইটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায়ও ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো সাধারণত ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই। এখন আসুন যে প্রিমাভেরা এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কি, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দিনে দুইবার সেবন করতে হবে, অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার সেবন করতে হবে। আর যারা শিশু তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করতে হবে। এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর প্রিমাভেরা এই ক্যাপসুলটির আসলে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে নির্দেশিত মাত্রায় সেবনে এই ওষুধটির কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি ওষুধটিকে সেবন করার খুব প্রয়োজন পড়ে যায়, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর প্রিমাভেরা এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 500 mg প্রতি পিস প্রিমাভেরা ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 12 টাকা। তো বন্ধুরা, একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরেই সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।